মাছ বাজার থেকে কিনে আনা আর কিছু মাছ বাড়ির সামনে থেকে নেওয়া। এটা যেমন বাজার থেকে কিনে এনেছি, এটা হচ্ছে বড় ধরনের পুঁটি মাছ। আচ্ছা, এখানে বাজার থেকে আমি কেটে নিয়েছি। মাছটা ফ্রেশ বুঝতে হবে এইভাবে, এরকমভাবে একটু প্রেস করতে হবে। যদি হাতটা বসে যায় তাহলে বুঝবো যে মাছটা ফ্রেশ নয়। আর সব থেকে বড় কথা, এই যে ফুলকাগুলো আমি ফেলিনি, এই ফুলকাগুলোর কালার দেখে বোঝা যায় যে কোন মাছটা ফ্রেশ কোন মাছটা ফ্রেশ নয়। যদি বেশি কালো মতো হয়ে যায় বা বাদামি হয়ে যায় তাহলে বুঝতে হবে মাছটা একটু পুরনো কিছু দিনের, আর ফ্রেশ হলে বুঝতে হবে একদম টকটক করছে লাল। যদিও আমি এগুলো সব জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই বেশি লাল ভাবটা কেটে গেছে, একদম টকটক করবে লাল যখন মাছটা যেন মানে ধোয়া হবে না, না ধোয়া অবস্থায়। আচ্ছা, এটা আমার পড়েছে 140 টাকা কেজির মধ্যে আমার পড়েছে এটা। তো আমি এটা আর এটা নিয়ে আমার মতো মোটামুটি 800 গ্রাম মতো হয়েছে, 800 গ্রাম মতো হয়েছে। তো এতগুলো মাছ 800 গ্রাম, মানে মাপটাও একটা ব্যাপার। সেটা কিনতে কিনতে অভিজ্ঞতা হয়ে যায়, এবং যেখান থেকে কেনা হয় সেখানেও মাপটা ঠিকঠাক দেয়, তো সেটাও একটা ব্যাপার। এবং দেখলেই তখন বোঝা যায় যে কতটা হতে পারে, সেটা একটু সময় সাপেক্ষ, কিনতে কিনতে অভ্যাস হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে বাটা মাছ, দুটোই 140 টাকা করে কেজি। এটা আর এটা একসাথে ওজন করে নিয়ে নেওয়া এবং বাজার থেকে কেটে আনা। ফুলকাগুলো ফেলিনি দেখানোর জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে হয় কি, বাটা মাছের এই পেটগুলো একটু ফেটে যায়, তো সেটা কি টাটকার অভাব নয়, আসলে এগুলোকে তো বরফ দেওয়া হয় না, এগুলো খুবই ছোট মাছ এবং বিশাল কিছু দাম না। যেগুলো খুব দামি মাছ সেগুলোকে একটু বরফে রাখা হয়, এবং রুই কাতলাকেও রাখা হয় বাইরে থেকে যেগুলো আসে, কিন্তু যেগুলো লোকাল মাছ সেগুলোতে বরফ কম দেওয়া হয়, সেই জন্য একটু হয় কি। আর আমি এটা ফ্রিজ থেকে বার করেছি, আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। আচ্ছা, এটা আমি একদম একটা টাটকা কাতলা মাছ 1 কিলোর একটা নিয়েছি, 200 টাকা কেজি। এখান থেকে কতগুলো খাওয়া হয়, তো প্রায় 5 পিস মতো কম আছে। তো এই হচ্ছে 1 কিলো, আর একটু তো তেল ফেল থাকে, আঁচ থাকে, সেগুলো তো বাদ যায়। আচ্ছা, এই মাথাটা আমি গোটা রেখেছি, কাতলা মাছের মাথা গোটা আমি কাটিনি দেখানোর জন্য। আচ্ছা, মাছের মাথা থেকে মাছ কেটে ফেলে দিলে এবং সেটা এরকম লাগে, আর তখন এই কণ্ঠার মাছ বলে এগুলোকে, কেন কানকু শুদ্ধ, এইটাই এখানে যদি থাকতো তাহলে থেকে যেত অল্প। কলেজ বা পেটির মাছ কিছু ছিল খাওয়া হয়েছে, এবং গাদা মাছ কিছু ছিল খাওয়া হয়েছে এখান থেকে। আচ্ছা, এটা ফুলকাগুলো এইভাবে থাকে, ভেতরে থাকে এই জায়গাটা, ঘিলুগুলো থাকে, ঘিলু, এটা তো লেজা লেজায় কাঁটা বেশি হয়, কাতলা মাছ তুলনায় রুই মাছের থেকে কাঁটা কম হয়। একদম ফ্রেশ মাছ, বরফ ছাড়া ছিল, 200 টাকা কেজি। আচ্ছা, এটা আমি বাড়ির সামনে থেকে নিয়েছি, সেই জন্য কেটে দেয়নি, 200 টাকা কেজি আমি এটা নিয়েছিলাম, তবে অল্প করে নিয়েছি, 600 মতো নিয়েছি। এটা ভোলা মাছ, এটাও ফ্রেশ, তবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই জন্য আমি এটাকে কাটিনি, যখন খাবো তখন আমি এগুলোকে কাঁচি দিয়ে, আগে আমার দেখানো আছে কীভাবে আমি কাঁচি দিয়ে কাটি মাছ, এইগুলোকে কেটে ফেলবো একটু রেখে। আর এই যে এখান থেকে আমি তাড়াতাড়ি চটপট করব বলে, এই যে এর মধ্যে ফুলকা আছে অল্প, এখানে একটা দুটো একটু আছে, কিন্তু আমি কি করেছি এখান থেকে পেট থেকে মানে মুখের এই জায়গাটা থেকে এটা একটু বরফে আছে বার করে নিয়েছি, মানে পেটের এখান থেকে টান দিলেই এই পুরো পেটের এটা বেরিয়ে যায়, বেরিয়ে ধরে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা, আয়লা মাছ, আয়লা মাছ হচ্ছে এটাকে আমরা ইন্ডিয়ান ম্যাকারেল বলি, ইন্ডিয়ান ম্যাকারেল ফিশ বলি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগর, ওয়েস্ট প্যাসিফিক ওশান, এই যে এসব জায়গা থেকে এগুলি পাওয়া যায় ওঠে। এটা একটু নোনা ধরনের মাছ, এটাও নোনা মাছ, মানে যেগুলো আমরা বলি মিষ্টি মাছ, এগুলো এই যে কাতলা মাছ, যেমন বাটা মাছ, পুঁটি মাছ, এগুলোকে আমরা মিষ্টি জলের মাছ বলি, পাতলা ঝোল বাঙালিতে খেতে ভালোবাসে, তো সেক্ষেত্রে এই মাছগুলোকে আমরা ব্যবহার করি। কিন্তু এই যে ম্যাকারেল বা কি এই যে এইগুলো ভোলা মাছ, এগুলোকে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেশি খেতে আমরা পছন্দ করি। আচ্ছা, আয়লা মাছটা এই যে এরকমভাবে ধুয়ে রেখে দিয়েছি, এইভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে, এখান থেকে বার করে নিয়েছি। এই ফুলকা একদম ফ্রেশ ফুলকা, এখান থেকে ফিটে টেনে বার করে নিয়েছি, কোনো কাটাকাটির কিছু ব্যাপার নেই, এখানে আঁশও নেই, এই কাঁচি দিয়ে এই জায়গাগুলোকে আমি জাস্ট কেটে ফেলবো যখন খাবো।
আরও ছিল আমাদের বাড়িতে, আমার যে পশু আছে খুব প্রিয় এই মাছটা, আমারও খুব প্রিয়, তো ওর জন্য দিয়েছি। আর আমাদের ক্যাট আছে বাড়িতে থাকে, ওরাও একটু নিয়েছে, তার জন্য একটু কম আছে এখানে। এটা আমার বাড়ির সামনে থেকে যেহেতু নিয়েছি 190টা করে বলেছিল, তো আমি একটু কমই পেয়েছি, 180 করে পেয়েছি, 600 গ্রাম মতো নিয়েছি। মাছ কিনতে কিনতে অভিজ্ঞতা বেড়ে যায় এবং ফ্রেশ মাছ কিনে আনাটাও বাড়িতে একটা অভিজ্ঞতার ব্যাপার, এক্সপিরিয়েন্সের ব্যাপার, তো সেটা কিনতে কিনতে হয়ে যায়। এবং কতটা কি কিনব, একসাথে একরকম মাছ কিনবো নাকি ভ্যারাইটিস মাছ অল্প অল্প করে কিনবো, সেটাও একটা অভিজ্ঞতার ব্যাপার এবং এক্সপিরিয়েন্সের ব্যাপার। রান্না করতে করতে সেটা অভ্যাস হয়ে যায়, এই হচ্ছে কথা। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস দেবেন এবং জানাবেন আপনারা আর কী কী ভিডিও দেখতে চাইছেন। আমার যত রকম ভালো এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলোর মাধ্যমে। আপনারা যে দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর বাজার থেকে ফ্রেশ 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 মাছ কিনে খাবেন, যারা নতুন মাছ কিনছেন যতটা পারছি আমি জানাচ্ছি আপনাদেরকে, এবং যারা বাজার থেকে মাছ নতুন কিনছেন যাদের একদমই অভিজ্ঞতা নেই অথচ খুব কিনতে ইচ্ছে করে, হ্যাঁ অনলাইনেও কেনা যায় কিন্তু আগে প্রথমে এক্সপিরিয়েন্স করার জন্য বাজারে যেতে হবে, বাজার থেকে কিনতে হবে, হ্যাঁ বাড়ির সামনে যদি আসে সেখান থেকেও নিতে হবে, আস্তে আস্তে অভিজ্ঞতা বেড়ে যাবে। এবং যে কোনো নতুন জিনিসটা শিখলে নিজেরও খুব ভালো লাগবে এবং অপরকেও শেখানো যায়। ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার।